মেঘ ঝড় বৃষ্টি সবকে সঙ্গী করে আজকে আমি আবারও একা বেরিয়ে পড়লাম জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। আজকের জার্নি করেছি শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে। ফুল জার্নি ভিডিও থাকলো এই পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে, আর আমার ট্রেন রয়েছে 10টার সময়। এখন টাইম হচ্ছে 8:05, তার মানে এখন আমাকে এখান থেকে খড়গপুর যেতে হবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে বালিচক স্টেশন অব্দি যাওয়াই কিন্তু মুশকিল ব্যাপার। তো চলো ছাতা নিয়ে বেরিয়ে পড়ি, জয় জগন্নাথের নাম নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করছি। বৃষ্টির কারণে 1 থেকে 1.5 ঘন্টা ট্রেন লেটে বালিচক স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লাম খড়গপুরের উদ্দেশ্যে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে 6 মে 2024, আজকে আবারও বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমি যাত্রা করছি 2201 শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেসে করে। আর আজকে আমাদের ট্রেনটি কভার করছে শিয়ালদহ থেকে পুরী 518 কিলোমিটার। আর আমি আজকে যাত্রা করছি খড়গপুর থেকে পুরী 384 কিলোমিটার, যার মধ্যে এই ট্রেনটির একটি হল্ট রয়েছে খড়গপুরের পরে ভুবনেশ্বর, এবং তারপরে পৌঁছে যাচ্ছি কিন্তু পুরী স্টেশন। শালিমার থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু এখানে চলে এসেছে। আমাদের ট্রেন 1 ঘন্টার উপরে লেট রয়েছে, এখনও দেখা যাচ্ছে ভোগপুর স্টেশন। তো মেছেদা সবে ছেড়ে এসেছে গাড়িটি, তো দেখা যাক। আর এখন টাইম হচ্ছে 10:23, গাড়ির অ্যারাইভাল টাইম ছিল 10:10, আর এখনও গাড়ি কিন্তু এসে পৌঁছয়নি। তো দেখা যাক কতক্ষণে এসে পৌঁছয়। অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আর এখন টাইম হচ্ছে 11:07, মানে পুরো 1 ঘন্টা লেট গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। দেখা যাক কতক্ষণে গাড়ি পৌঁছয়। প্ল্যাটফর্ম নম্বর 2-এ, আর আমার কোচ পজিশন রয়েছে H2, সিট রয়েছে 30, H2 আগের দিকে রয়েছে। চলো রয়েছে H2।
ট্রেনে উঠে পড়েছি, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাই আগে দেখাই। আর একটা প্রবলেম হয়েছে, আমার সিট পড়েছে আপারে, আর আমার নিচে যে মিডিল ফ্লোরে রয়েছে ওনার কিন্তু একটা বেবি রয়েছে, তো বেশি কথা বলা যাবে না, সমস্যা একটা হয়েই গেল প্রথমে। চলো বাথরুম একটু, কলে জল নেই, চলো বেরিয়ে যাই। তো 11:15 কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল খড়গপুর স্টেশন। এরপরে একদম দেখা হচ্ছে ভুবনেশ্বরে পৌঁছে। তো যেহেতু আমার নিচের বাথে একটি বাচ্চা ঘুমিয়ে আছে, তো সেই কারণে কথাবার্তা কিছু বললাম না ট্রেনের ভেতরে। তো রুটি এনেছিলাম বাড়ি থেকে, রুটি, আলু ভাজা এবং মিষ্টি, তো ওটাই রাত্রে খেয়ে রাত্রে ডিনার কমপ্লিট করলাম। এরপর তারপর একটুখানি ঘুমিয়ে এবারে দেখা হচ্ছে ভুবনেশ্বর পৌঁছে। তো এখন টাইম হচ্ছে 3:33, আর নির্ধারিত সময় থেকে মাত্র 1:10 লেটে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে ভুবনেশ্বর স্টেশন। আর এরই সাথে আমাদের 321 কিলোমিটার জার্নি কিন্তু সম্পূর্ণ হলো। এরপরে আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে পুরী, তো এরপরে একদম দেখা হচ্ছে পুরী স্টপেজে গিয়ে। ফাইনালি এসে পৌঁছে গেছি পুরী। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেট করে কিন্তু আমাদের ট্রেন পৌঁছলো পুরী স্টপেজে। আর এরই সাথে কিন্তু আমাদের 384 কিলোমিটারের যাত্রা পথ সম্পূর্ণ হলো। এবারে বাইরে গিয়ে টোটো বা অটো যা হোক নিয়ে আমাকে সিয়ার ট্যাক্সিতে করে যেতে হবে কিন্তু স্বর্গদ্বার। তো চলো দেখা যাক এখন কী পাওয়া যায়, এখন কী রেট রয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এবং ভিড়টা দেখতে পাচ্ছ, এখন কিন্তু তেমন একটা সিজন চলছে না, তাও কিন্তু বিশাল পরিমাণে ভিড় হয়েছে পুরী স্টপেজে। তো চলো জয় জগন্নাথের নাম নিয়ে যাওয়া যাক স্বর্গদ্বারের উদ্দেশ্যে। হচ্ছে কিন্তু পুরী রেলওয়ে স্টেশনের বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টেশনের বাইরে কাজ চলছে, যেই কারণে আমাদেরকে এই সাইড দিয়ে ঘুরে আসতে হলো। এবং জাস্ট সানরাইজ হবে, ওয়েদারটা খুব সুন্দর হয়েছে এখানে। আমাদের ওপাশে কালকে যেমন বৃষ্টি হচ্ছিলো, এপাশে কিন্তু বৃষ্টি হয়নি যেটা দেখা যাচ্ছে, এবং ওয়েদারটা জাস্ট সেই লাগছে। বাইরে অনেক টোটো অটো অনেক কিছু রয়েছে, যে যেমন পাচ্ছে তেমন রেট বলে যাচ্ছে। তো এখানে ফাইনালি আমি একটা রিক্সায় চেপে বসেছি, এখানে 60 টাকা নিয়ে বলছে স্বর্গদ্বার। তো টোটো অটো থেকে অনেক কমে পেয়েছি, 1000 থেকে বলার কিছু হয় না, কারণ কি টোটোয় আমাকে অটোওয়ালা একজন বলছিল 150 টাকা। তো
বন্ধুরা, একা গিয়ে কোনো লাভ নেই। আর শেয়ারিং টোটো বা অটো এখানে পাওয়া মুশকিল ব্যাপার, সবাই সিঙ্গেলই নিয়ে যেতে চাইবে, এরকমই ব্যাপারটা রয়েছে। তো চলো তোমরা একটু বার্গেন করে নেবো, অনেকজন থাকলে সুবিধা হয় আর কি, একজন থাকলে একটু প্রবলেম হয়। তো চলো এরপরে একদম দেখা হচ্ছে স্বর্গদ্বারে পৌঁছে। গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। মেঘে ঢাকা পড়ে যাওয়ার জন্য কিন্তু সানরাইজ যেখানে দেখতে পেলাম না, সমুদ্রের ঢেউ প্রচুর পরিমাণে রয়েছে, উত্থাল হয়ে রয়েছে সমুদ্র। আর এখন রয়েছে স্বর্গদ্বারের কাছে। এখন মেন প্রবলেম হচ্ছে আমার কাছে কোনো রুম বুকিং নেই, আমাকে গিয়ে এখন রুম খুঁজতে হবে, যদিও এখন অক্সিজেন রুম পেয়ে যাবো। দু তিনটে আমি হোটেলে ফোন করেছিলাম, তো মেন প্রবলেম হচ্ছে তাদের নন এসি রুম নেই। এবার থাকলেও তারা না বলবে, যেহেতু আমি একা আছি, 1100-1200 টাকায় পার ডে দিয়ে আমার থাকার কোনো প্রোগ্রাম নেই। আমি দেখি কোনো সস্তায় রুম পাই কি না। তো চলো এখন যাই স্বর্গদ্বারের কাছে, আর সামনেই হচ্ছে প্রভু চৈতন্যদেবের সেই মূর্তি। তো অটো বা টোটো কিন্তু তোমাদেরকে এই পজিশনে এসে নাম করে দেবে, এবং সামনেই রয়েছে কিন্তু শ্রী চৈতন্যদেবের মূর্তি। রুমটা দেখিয়ে দেই, আমি আজকে যেই রুমে আছি রুমটা জাস্ট দেখাবো, আর রুম সম্বন্ধে পরবর্তী ভিডিওতে বলবো কত কী রেট পড়লো। তো এই হচ্ছে আমার রুম, সেকেন্ড ফ্লোরে। এবং রুমের যদি কন্ডিশান বলি, তো এদিকে একটা জানালা রয়েছে যেটা থেকে তেমন কোনো খাস নয়, সামনের দেয়াল দেখা যাবে, থাক বন্ধই থাকে এটা। এই হচ্ছে রুম, একটা মিরর, চার্জিং পোর্ট, হ্যাঙ্গার রয়েছে, একটা চেয়ার রয়েছে, দুজনের সাইজের একটা বেড রয়েছে, আমি যেহেতু একা আছি কোনো প্রবলেম নেই। এবং রয়েছে এখানে বাথরুম, এদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, কল রয়েছে, শাওয়ার রয়েছে, বাকি যা যা লাগে সব কিছুই রয়েছে। তো বাথরুমটা বেশি বড় নয়, ছোটোর ওপরে ঠিক আছে। আর এটা কিন্তু এসি রুম নয়, নন এসি, ফ্যান রয়েছে। এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে রুম। তো রুমের রেট কত কী পড়লো সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।